বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের সম্প্রতি লঞ্চ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্য আমরা অনেক কিছু নতুন নতুন গ্যালাক্সি এবং বিভিন্ন ধরনের স্পেস অবজেক্ট দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আমরা এটাও জানি যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বর্তমানে মহাকাশের সবথেকে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। গত মাসের শুরুর দিকে নাসার এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা কিছু ছবি পাবলিক করা হয়েছিল, বাট আবার এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আবার একটি গ্যালাক্সির ছবি ক্যাপচার করেছে, আর ওই গ্যালাক্সিটির নাম হচ্ছে কার্টহুইল গ্যালাক্সি। আপনারা স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছেন এটি সেই গ্যালাক্সি। কয়েকদিন আগে নাসা টুইট করেছে এই গ্যালাক্সির সংঘর্ষের চিত্র ক্যাপচার করেছে, যা প্রায় 440 মিলিয়ন বছর আগে ঘটেছিল। তো এত কিছু হয়তো আপনারা জানেন কিংবা অন্যান্য ভিডিওতে দেখেছেন, বাট অনেকেই এই গ্যালাক্সি সম্পর্কে ডিটেলে জানেন না। আর ডিটেলে যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কার্টহুইল গ্যালাক্সি আমাদের থেকে প্রায় 500 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। 500 মিলিয়ন কিন্তু অনেকটাই দূর, কিন্তু আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে এত দূর মনে করেন না। এখন যে ছবিটিকে আপনি দেখতে পাচ্ছেন এটা হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছিল, বাট বর্তমানে যেই ছবিটিকে এখন আমরা দেখছি সেটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা ছবি। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কার্টহুইল গ্যালাক্সির বিশৃঙ্খলার মধ্যে উঁকি দিয়েছে, তারা গঠন এবং গ্যালাক্সি কেন্দ্রীয় ব্ল্যাক হোল সম্পর্কে নতুন বিশদ প্রকাশ করেছে। ওয়েবের শক্তিশালী ইনফ্রারেড দৃষ্টি কার্টহুইল এবং অন্যান্য অনেক ছায়াপথের পটভূমিতে দুটি ছোট সহচর গ্যালাক্সি এই বিশদ চিত্র তৈরি করেছে। এই চিত্রটি বিলিয়ন বছর ধরে কার্টহুইল গ্যালাক্সি কীভাবে পরিবর্তন হচ্ছে তার একটি নতুন দৃশ্য সরবরাহ করে। কার্টহুইল গ্যালাক্সি ESO 35040 বা PGC 2248 নামে পরিচিত। এটি হলো একটি লেন্টিকুলার গ্যালাক্সি এবং রিং গ্যালাক্সি, যা প্রায় 500 মিলিয়ন আলোক বর্ষ দূরে নক্ষত্রপুঞ্জের ভাস্কর্য। এটি একটি D25 আইসোপ্রোটাল ব্যাস 144,300 আলোক বর্ষ এবং এর ভর 2.9 to 4.8 × 109 সৌর ভর, এবং এর বাইরের বলয়ের বৃত্তাকারের বেগ 217 কিমি/সেকেন্ড। বন্ধুরাটি 1941 সালে ফ্রিজ জুইকি দ্বারা আবিষ্কার করা হয়। জুইকি তার আবিষ্কারটিকে স্টারলার ডাইনামিক্সের ভিত্তিতে ব্যাখ্যার অপেক্ষায় থাকা সবচেয়ে জটিল কাঠামোগুলির মধ্যে একটি বলে মনে করেন। গ্যালাক্সি স্প্যানের একটি অনুমান 1.5 লক্ষ আলোক বর্ষের উপসংহারে পরিণত হয়েছে, যা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির চেয়ে সামান্য ছোট। কার্টহুইল গ্যালাক্সি একটি বিরল দৃশ্য। এটির চেহারা অনেকটা একটি ওয়াগনারের চাকার মতো, একটি তীব্র ঘটনার ফলাফল, একটি বৃহৎ সর্পিল ছায়াপথ এবং একটি ছোট্ট গ্যালাক্সির মধ্যে একটি উচ্চ গতির সংঘর্ষ এই ছবিতে দৃশ্যমান। গ্যালাক্টিক অনুপাতের সংঘর্ষের ফলে জড়িত ছায়াপথগুলির মধ্যে বিভিন্ন ছোট ঘটনা ঘটে, আর কার্টহুইল এর ব্যতিক্রম নয়। সংঘর্ষটি সবচেয়ে উল্লেখযোগ্যভাবে গ্যালাক্সির আকৃতি এবং গঠনকে প্রভাবিত করেছিল। কার্টহুইল গ্যালাক্সির দুটি রিং রয়েছে, একটি উজ্জ্বল আভ্যন্তরীণ রিং এবং একটি আশেপাশের রঙিন রিং। এই দুটি বলয় সংঘর্ষের কেন্দ্র থেকে বাইরের দিকে প্রসারিত হয়, যেমন একটি পুকুরে পাথর ছোড়ার ফলে ঢেউয়ের মতো হয়, ঠিক তেমনি। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির জন্য বিজ্ঞানীরা এটাকে রিং গ্যালাক্সিও বলে থাকেন। এটি আমাদের মিল্কি ওয়ের মতো সর্পিল ছায়াপথের তুলনায় কম সাধারণ একটি কাঠামো। উজ্জ্বল কোরটিতে প্রচুর পরিমাণে গরম ধূলিকণা রয়েছে এবং উজ্জ্বলতম অঞ্চলগুলি বিশাল তরুণ তারার ক্লাস্টারগুলির আবাসস্থল। অন্যদিকে বাইরের বলয়, যা প্রায় 440 মিলিয়ন বছর ধরে প্রসারিত হয়েছে, তারা নক্ষত্র গঠন এবং সুপারনোভা দ্বারা প্রভাবিত। এই বলয়টি প্রসারিত হওয়ার সাথে সাথে এটি আশেপাশে গ্যাসে ছেয়ে আছে এবং তারা গঠনের সূত্রপাত করে। হাবল টেলিস্কোপ সহ অন্যান্য টেলিস্কোপগুলি পূর্বে কার্টহুইল পরীক্ষা করেছে, কিন্তু এই নাটকীয় ছায়াপথটির রহস্যে ঢেকে গেছে। সম্ভবত আক্ষরিক অর্থে ধূলিকণার পরিমাণের কারণে, যা দৃষ্টিকে অস্পষ্ট করে। ওয়েব ইনফ্রারেড আলো শনাক্ত করার ক্ষমতা সহ এখন কার্টহুইলের প্রকৃতিতে নতুন অন্তর্দৃষ্টি উন্মোচন করে। নিয়ার ইনফ্রারেড ক্যামেরা ওয়েবের প্রাথমিক ইমেজার, যেটি 0.6 থেকে 5 মাইক্রনের কাছাকাছি ইনফ্রারেড রেঞ্জ দেখায়। আলোর গুরুত্বপূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থেকে, যা দৃশ্যমান আলোতে পর্যবেক্ষণের চেয়ে আরও বেশি তারকাকে প্রকাশ করতে পারে। এর কারণ হলো তরুণ নক্ষত্র, যার মধ্যে অনেকগুলি বাইরের বলয় তৈরি হয়েছে, যখন ইনফ্রারেড আলোতে পর্যবেক্ষণ করা হয় তখন ধুলোর উপস্থিতি দ্বারা কম অস্পষ্ট হয়। এই ছবিতে নিয়ার ক্যাম ডেটা নীল, কমলা এবং হলুদ রঙের। গ্যালাক্সি অনেকগুলি স্বতন্ত্র নীল বিন্দু প্রদর্শন করে, যা স্বতন্ত্র নক্ষত্র বা নক্ষত্র গঠনের পকেট। নিয়ার ক্যাম পুরনো তারার মসৃণ বন্টন বা আকৃতি এবং বাইরের ছোট তারার সাথে যুক্ত আড়ষ্ট আকারের তুলনায় মূল অংশের ঘন ধূলিকণার মধ্যে পার্থক্য প্রকাশ করে। গ্যালাক্সিতে বসবাসকারী ধূলিকণা সম্পর্কে আরও সূক্ষ্ম বিবরণ শেখার জন্য
ওয়েবের মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। এই যৌগিক চিত্রটিতে মিড ইনফ্রারেড ক্যামেরার ডেটা লাল রঙের। এটি হাইড্রোকার্বন এবং অন্যান্য রাসায়নিক যৌগ সমৃদ্ধ কার্টহুইল গ্যালাক্সির মধ্যে অঞ্চলগুলি প্রকাশ করে, সেই সাথে সিলিকের ধুলো, যেমন পৃথিবীর বেশিরভাগ ধুলিকণা। এই অঞ্চলগুলি সর্পিল স্পোকের একটি সিরিজ গঠন করে, যা মূলত গ্যালাক্সির ডিটিএল গঠন করে। এই স্পোকগুলি 2018 সালে প্রকাশিত পূর্ববর্তী হাবল পর্যবেক্ষণগুলিতে স্পষ্ট, কিন্তু এই ওয়েব ইমেজে তারা অনেক বেশি বিশিষ্ট হয়ে উঠেছে। ওয়েবের পর্যবেক্ষণগুলি আন্ডারস্কোর করে যে কার্টহুইলটি খুব ক্ষণস্থায়ী পর্যায়ে রয়েছে। গ্যালাক্সি, যেটি সম্ভবত মিল্কি ওয়ের মতো একটি সাধারণ সর্পিল গ্যালাক্সি ছিল, তার সংঘর্ষের আগে রূপান্তরিত হতে থাকবে। যদিও জেমস ওয়েব আমাদের কার্টহুইলের বর্তমান অবস্থার একটি স্ন্যাপশট দেয়, এটি অতীতে এই ছায়াপথটি কী হয়েছিল এবং ভবিষ্যতে এটি কীভাবে বিবর্তিত হবে তার অন্তর্দৃষ্টি প্রদান করে। কার্টহুইল গ্যালাক্সিতে SN 2021 AFDX একটি টাইপ 2 সুপারনোভা, যেটা 2021 সালে নভেম্বরে আবিষ্কার হয়েছিল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো বিশ্বের প্রধান মহাকাশ বিজ্ঞান মানমন্দির। ওয়েব আমাদের সৌরজগতের রহস্য সমাধান করবে, অন্যান্য নক্ষত্রের চারপাশের দূরবর্তী বিশ্বের দিকে তাকাবে এবং আমাদের মহাবিশ্বের রহস্যময় কাঠামো, উৎস এবং এতে আমাদের অবস্থান অনুসন্ধান করবে। ওয়েব হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যার নেতৃত্বে নাসায়ের অংশীদার ESA অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সিও রয়েছে। আর বন্ধুরা, তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ ফলো করবেন। এবং আপনাদের এরকম ধরনের সায়েন্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।